আসসালামু আলাইকুম বন্ধুরা, চলতি বছর জানুয়ারি মাসে ক্রিকেটারদের ম্যাচ পারিশ্রমিক বাড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টেস্ট, ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেটের ম্যাচ বেড়েছিল মোটা অঙ্কের। আবারও ক্রিকেটারদের ম্যাচ পারিশ্রমিক বাড়ানোর চিন্তাভাবনা করছে বিসিবি, তবে ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেটে নয়, টেস্টে পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব রয়েছে বলে বললেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালান ইউনুস। তিনি বলেন টেস্টে পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব আছে, এখনো চূড়ান্ত হয়নি। আগের টেস্ট পারিশ্রমিকের কত শতাংশ বাড়ানো হবে, শোনা যায় 20% বাড়ানো হতে পারে। যদিও চলতি বছরের টেস্টে পারফরমেন্স আহামরি নয় টাইগারদের। মাউন্ট মাঙ্গানুয়ে বছরের প্রথম টেস্ট জিতেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, এরপর মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছিল। একপেশে লড়াইয়ে হেরেছে ক্রাইস্টচার্চ, দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট, মিরপুরে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টই হেরেছে। বর্তমানে টি টোয়েন্টির ম্যাচ পারিশ্রমিক 2 লাখ টাকা, ওয়ান ডেতে 3 লাখ টাকা এবং টেস্টে 6 লাখ টাকা। এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ পারিশ্রমিক ছিল 1,25,000 টাকা, ওয়ান ডেতে 2 লাখ টাকা এবং টেস্টে 3 লাখ টাকা। তো বন্ধুরা, টেস্ট পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব আপনি কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না।